ঢাকা শহরে ফাঁকা অলরেডি সোমবার থেকে লকডাউন অনুসারে ঢাকা শহর টোটালি ফাঁকা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দানমন্দির লেক। এই সাইডটা তো সচরাচর এখানে অনেক বেশি জ্যাম থাকে রাস্তায়, এখন পুরো রাস্তাই অনেক ফাঁকা, গাড়ি ঘোড়া খুবই কম চলতেছে। অনেক কম সোমবার থেকে লকডাউন করছে এক সপ্তাহের জন্য, আল্লাহ জানে দেশের পরিস্থিতি কতটা খারাপ হয়। পুরো রাস্তাই পাতা, অল্প কিছু সংখ্যক গাড়ি আছে আর টুকটাক তো রিক্সা তো এইভাবে থাকে, আর প্রাইভেট কিছু কার আছে। আপনার পিডিআর ক্যাম্পে রাইফেল স্টোরের পাশে সামনে পাশে রোড দেয় সীমান্ত স্কয়ার। সোমবার থেকে লকডাউন, সেই অনুযায়ী মানুষ এই সাইডটা তো অনেক বেশি, ধানমন্ডি এরিয়াতে অনেক খুবই কম মানুষ রাস্তায়। এটা হচ্ছে আপনার গাউসিয়া মার্কেট। আমি বড়াপু বের হয়েছি, একটু আমাদের কাজ আছে, আমরা একটু চকবাজারের দিকে যাব, তো সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার সাথে একটু শেয়ার করলো। মানে এই সাইডটাতে লোক আছে, ভালোই লোক আছে, মানুষ বেশিরভাগ দিয়ে ফুটপাতের জিনিসের প্রতি বেশি আগ্রহ। এই জিনিসটা যে বাচ্চাদেরকে পড়ায়, এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, যে উনিশতম বিশ কিছু হলে বাচ্চাদের কিন্তু অনেক বেশি শরীরের জন্য ক্ষতিকর, যার যা পার্সোনাল ব্যাপার। কালকে থেকে আরো ফাঁকা হয়ে যাবে। বিলবোর্ডের মধ্যে কি মুখে কি মাস্ক নেই? রাতের বেলা প্রচুর যানজট রাস্তায়, অনেক অনেক বেশি জ্যাম। এদেশে সীমান্ত স্কোয়ারের কাছে এত বেশি জ্যাম, দেখেন মানুষ নর্মালি মাস্ক পরে না, আর বিলবোর্ডে রাঁধুনি মশলার বিজ্ঞাপনে মাস্ক পরে বিলবোর্ডে চলেছে। তারপরে মানুষের অসচেতনতার কারণে
আচ্ছা আবার পুনরায় লকডাউন দিতে বাংলাদেশ সরকার বাধ্য হয়েছে। একটু সচেতন হয়ে চলতো আজকে মহামারী থেকে সবাই রক্ষা পাইতো, আবার নতুন করে লকডাউন দিত না। যার মন্ত্রকে পৌঁছানোর জন্য আমি রিক্সাতে বসে অপেক্ষা করছি, এতে দেখতে পাচ্ছে মিস্টার বেকার বড় আপু যাচ্ছে নাবিয়া মনির জন্য পেস্ট্রি আনার জন্য। রাস্তার ওই পাশে রিক্সা নিয়ে যাওয়া হয় না রং সাইডে, তাই বড় আপু গিয়েছে বাবুর জন্য পেস্ট্রি আনতে, কারণ সে মিস্টার বেকারের পেস্ট্রি খুবই পছন্দ করে। এইটা এটা হচ্ছে আপনার রিং রোড ব্রাঞ্চ। সামনে আছে সূচনা কমিটি সেন্টার, নিচে রয়েছে মিনির একটা শোরুম আছে, এখানে আবার জেন্টার প্রাক, তারপরে অনেকগুলোই আপনার ব্র্যান্ডের দোকান আছে, নিম গাছ। ঢাকা শহরের রাতে ভিউটা কেমন হয়? অলরেডি রাতে 9টা 9:30 বেজে গেছে, আপা আসলে আমরা বাসার দিকে রওনা হবো, রিক্সা বসে আছি। আর দেখতে পাচ্ছি এখন রাস্তাটা অনেক একটু ফাঁকা হয়ে গেছে, আর সবাই একটু সেফটিতে বাসায় থাকবেন, সেফে থাকবেন, কারণ COVID-19 অনেক বেশি মাত্রা বাড়ছে, তাই সবার সচেতন থাকাটা কামনা করি, কারণ সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনার একটু সচেতনতায় আপনার পুরো পরিবারটা সেফ থাকতে পারে, প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, আর দেখাতে বাইরে থেকে আসার পর পরে ওয়াশরুমে গিয়ে গোসল করুন, সাবধানে থাকুন। এটাই তো সবচেয়ে আজ আমাদের সবার অসচেতনতার কারণে আবার গভর্নমেন্ট লকডাউন দিতে বাধ্য হয়েছে, কারণ কিছু কিছু নিউজে দেখছি খুবই কঠোর নিরাপত্তার মধ্যে লকডাউনটা পালন করা হবে, তাই নাবিয়া মনির ফেস্টি কিনা শেষ, বড়াপু বের হয়ে গেছে, ওর জন্য ফেস্টিটা আপু অলরেডি নিয়ে নিয়েছে, বড়াপুর রাস্তাটা ক্রস করে চলে আসবে, আর বাকিটা আমি বাসে গিয়ে আপনাদের দেখাবো। নাবিয়া মনি কি এক্সাইটেড থাকে তার ফেস্টিটা পাওয়ার জন্য, ততক্ষণ সবাই ভিডিওটা এনজয় করবে আশা করি। কেক, ওয়াও, তোমার জুস কো, জুস জুস, এটা এটা খুলো, ডানে দেখি খুলো, খুলবো কেন? নাবু খুশি? নাবু গুড? নাবু নাবিয়া ফেস্টি, নাবিয়া পান্তা, নাবিয়া জুস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।